नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু এপিসোড নাম্বার 2 অফ WB কলেজ অ্যাডমিশন 2022 প্রশ্ন উত্তর পর্ব। আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। কলেজ অ্যাডমিশন 2022 ওরিয়েন্টেড যাবতীয় আপডেট পাওয়ার জন্য আমরা অলরেডি আমাদের চ্যানেলে একটি প্লেলিস্ট বানিয়েছি। চ্যানেলের প্লেলিস্ট সেকশনে পেয়ে যাবে WB কলেজ অ্যাডমিশন 2022। অবশ্যই সেই প্লেলিস্টটি চেক করবে, যেখানে কলেজ অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে যাবতীয় আপডেটগুলো তোমরা পেয়ে যাবে। এবং এই যে ভিডিওটা বানাচ্ছি, এটি হলো কলেজ অ্যাডমিশন 2022-এর প্রশ্ন উত্তর পর্বে এপিসোড 2। এপিসোড 1 দেখে না থাকলে অবশ্যই এপিসোড 1টি দেখে নিও। এপিসোড 1-এর লিংক হচ্ছে এই ভিডিওর প্রথম কমেন্টের মধ্যে, অর্থাৎ পিন কমেন্টের মধ্যে পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের এপিসোড 2। তো চলো এই মুহূর্তে আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেবো একে একে নাম ধরে। এবং আর পাঁচটা ভিডিওর মতো এই ভিডিওর মতো সত্য হচ্ছে, তোমাদের যাবতীয় প্রশ্ন থাকলে সেই প্রশ্নটিকে কমেন্ট সেকশনে জানাবে, তবে অবশ্যই নিজেদের সম্পূর্ণ নামটা লিখবে, তাহলেই সেই কমেন্টের রিপ্লাই দেবো। যেমন এই মুহূর্তে আমরা আমাদের চ্যানেলে প্রথম যে কমেন্টটা আজকের ভিডিওতে তোমাদের রিপ্লাই দেবো, সেই কমেন্টটি হচ্ছে আমাদের করেছে অরিজিৎ ঘোষ, যেখানে অরিজিৎ লিখেছে, দাদা আমি PPR করেছি, এর ফলে আমার কলেজে ভর্তির সময় কোনো প্রকারের অসুবিধা বা বিলম্ব হতে পারে। সো এক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে কোনো প্রকারের তোমাদের অসুবিধা হবে না। যারা যারা PPR করেছো বা PPS করেছো, তোমাদের কোনো সমস্যা নেই কলেজে ভর্তির সময়। কলেজে ভর্তি হতে তোমাদের এক ফোটাও কিন্তু প্রবলেম হবে না, এটা আমি তোমাকে আগেই ভালো করে বলে দিলাম। নেক্সট যে কমেন্টের আমরা রিপ্লাই দেবো, সেটি হচ্ছে আমাদের ঈশান মণ্ডল করেছে, যেখানে ঈশান জিজ্ঞাসা করেছে, বীরভূম জেলা স্কুল থেকে আমি পড়েছি, 483 পেয়েছি উচ্চ মাধ্যমিকে। প্রথম কথা কংগ্রাচুলেশন, অনেক ভালো নাম্বার তোমার হয়েছে। দাদা আমি পলিটিক্যাল সায়েন্সে 98 পেয়েছি, আমি ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে চাই, কিন্তু এন্ট্রান্স এক্সামের জন্য কী পড়ব, কী কী প্রশ্ন থাকে, কেমন কোশ্চেন প্যাটার্ন একটু জানাও এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বিষয়েও বলো। সো এক্ষেত্রে যাদবপুর ইউনিভার্সিটি যে এন্ট্রান্স এক্সামটা হবে, সেটার উপর যখন ডিটেলস কথা আমাদের যাদবপুর ইউনিভার্সিটি থেকে জানানো হবে, তারপর সেই ভিডিওটা আমরা বানাবো, তখন তোমাদের এই জিনিসগুলো আমি জানিয়ে দেবো ঈশান। সো এটার জন্য তুমি একটু ওয়েট করো, ঠিক আছে। এরপর নেক্সট যে কমেন্টের আমরা রিপ্লাই দেবো, সেটি হচ্ছে আমাদের সুনীতি সরকার করেছে, যেখানে সুনীতি বলেছে, কলেজ অ্যাডমিশনের জন্য যখন অ্যাপ্লাই করব, তখন কি আমাদের টাকা দিতে হবে, নাকি মেরিট লিস্টে নাম ওঠার পর যখন নির্দিষ্ট কলেজে ভর্তি হবে তখন টাকা দিতে হবে। এক্ষেত্রে যেটা বলতে চাই সুনীতি তোমাকে, এই বছর রাজ্যের সরকারের তরফ থেকে এখনও অবধি কিচ্ছু বলা হয়নি যে কলেজের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার সময় তোমাদেরকে পেমেন্ট করতে হবে কি না। কারণ সচরাচর যেটা হয়, কলেজের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার সময় আমাদেরকে পেমেন্ট করতে হয়, তবে লাস্ট 2 বছর ধরে এই জিনিসটা কিন্তু হয়নি। তাই এই বছর কী হবে সেটা এখনও অবধি সরকার না বললে আমি তোমাদেরকে বলতে পারবো না। তবে তুমি যদি কলেজে ভর্তি হওয়ার জন্য যে টাকাটা লাগে সেটার কথা যদি তুমি বলো, সেটা শুরুতে দেওয়ার কোনো দরকার পড়ে না। সবার প্রথমে তোমাকে কলেজের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হয়, তারপর তোমার হচ্ছে সেই কলেজে তোমার মেরিট লিস্টে নাম ওঠে, এবং মেরিট লিস্টে নাম ওঠার পর তুমি যখন কলেজে ভর্তি হবে তখন তোমাকে ভর্তির টাকাটা দিতে হয়, অনলাইনে পেমেন্টটা করতে হয়, এবং অনলাইনেই কিন্তু তোমাকে ভর্তিটা হতে হবে, কোনো প্রকারের অফলাইন কিন্তু সিন নেই। এরপর নেক্সট যে কমেন্টের আমরা রিপ্লাই দেবো, সেটা হচ্ছে আমাদের অভিজিৎ রয় করেছে, যে বলেছে, আমি 394-500 মধ্যে পেয়েছি, আর আমি অ্যাকাউন্টেন্সিতে 71 পেয়েছি, আমি অ্যাকাউন্টেন্সি অনার্স করতে চাই, ক্যালকাতা ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজ থেকে আমি কি করতে পারবো। সো এক্ষেত্রে হচ্ছে অবশ্যই করতে পারবে, তবে এই বছর যেহেতু কম্পিটিশনের পরিমাণটা অনেকটা বেশি আছে, তাই এই বছর 71 বা 75 একটু কম নাম্বার হয়ে যাচ্ছে। তাই যেগুলো অনেক টপ লেভেলের কলেজ আছে, লাইক গোয়েঙ্কা কলেজ, সেন্ট জেভিয়ার্স, এক্ষেত্রে আমাদের কাট অফ হচ্ছে 85 থেকে 90 মধ্যে যায়। তাই এরকম ধরনের টপ লেভেলের কলেজে হয়তো প্রথম মেরিট লিস্টে তোমার নাম নাও আসতে পারে, তবে বাকি কলেজের ক্ষেত্রে তুমি অ্যাকাউন্টেন্সিতে অনার্স কিন্তু করতে পারবে, ঠিক আছে। এরপর নেক্সট যে কমেন্টের আমরা রিপ্লাই দেবো, সেটি হচ্ছে আমাদের সম্প্রীতি সেন করেছে, যে বলেছে, দা ভাই কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে কী কী কলেজ আছে প্লিজ একটু বললে খুব ভালো হয়, আর বায়োলজিতে অনার্স নিতে চাইলে কত নম্বর লাগে। প্রথম হচ্ছে কোনো সাবজেক্টে অনার্স নিতে গেলে কত নম্বর লাগে সেটা এখানে বসে আমি কোনোদিনও তোমাকে বলতে পারবো না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। কোন কলেজে তুমি ভর্তি হবে সেটার উপর ডিপেন্ড করছে, কিছু কলেজের ক্ষেত্রে কাট অফ অনেক হাই থাকে, কিছু কলেজের ক্ষেত্রে কাট অফ অনেক লো থাকে। যেহেতু
এই বছর অসংখ্য পরিমাণে নাম্বার উঠেছে, তাই এই বছর কম্পিটিশনের পরিমাণটা অনেক বেশি আছে। এই বছর টপ লেভেল কলেজগুলিতে তারাই তোমার হচ্ছে অনার্স পাবে যাদের নম্বর মিনিমাম 400 ওপরে আছে, 500 মধ্যে, অর্থাৎ 80% ওপরে যাদের আছে তারাই একমাত্র এই বছর শুরুর দিকেই তোমার কিন্তু অনার্সের নাম বেরিয়ে যাবে তাদের, ঠিক আছে। বাকি যে প্রশ্নটা তুমি করেছো সম্প্রীতি, যে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে কী কী কলেজ আছে প্লিজ একটু বললে খুব ভালো হয়, সেক্ষেত্রে তোমাকে বলতে চাই কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে আমাদের 150টার ওপরে কলেজ আছে। এই মুহূর্তে সব কলেজের নাম আমার নিজেরই মনে নেই, ঠিক আছে। সবথেকে বেস্ট হচ্ছে তুমি জাস্ট গুগলে গিয়ে সার্চ করো ইউনিভার্সিটি অফ ক্যালকাতা অ্যাপ্লিকেটেড কলেজেস, দেখবে ইউনিভার্সিটি অফ ক্যালকাতারই একটা PDF তোমরা পেয়ে যাবে, যেখানে লিস্ট অফ কলেজগুলো তোমরা হচ্ছে পেয়ে যাবে যেগুলো ইউনিভার্সিটি অফ ক্যালকাতা দ্বারা অ্যাপ্লিকেটেড আছে। আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছো, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা যে প্রশ্নের উত্তর দেবো সেটা হচ্ছে আমাদের সৌমশ্রী করেছে, সৌমশ্রী মণ্ডল, যে বলেছে দাদা স্কলারশিপ আবেদনের জন্য অফলাইন পদ্ধতি ভালো নাকি অনলাইন। সৌমশ্রী, কোনো ধরনের স্কলারশিপ বর্তমানে তোমার হচ্ছে অফলাইনে আবেদন হয় না, যে কোনো স্কলারশিপ সেটা সরকারি স্কলারশিপ হোক অথবা বেসরকারি স্কলারশিপ হোক, সমস্ত স্কলারশিপ তুমি তোমার ঘরে বসে স্মার্টফোন অর্থাৎ মোবাইল ফোন দিয়ে অনলাইনে আবেদন করতে পারবে, অনলাইনে তোমার ব্যাংকে টাকা ঢুকে যাবে, কোনো প্রকারের অফলাইন কিন্তু সিন নেই। তবে একটা দুটো স্কলারশিপ থাকে যেগুলোর ক্ষেত্রে অফলাইন আবেদন করতে হয়, যেরকম তোমার সীতারাম জিন্দাল স্কলারশিপ, যেক্ষেত্রে তোমাকে অফলাইন পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে হয়, যার উপর অলরেডি আমরা ভিডিও বানিয়েছি, ভিডিওটি দেখে নিও, স্কলারশিপ আপডেট 2022 প্লেলিস্টের মধ্যে স্কলারশিপ 2022 ওরিয়েন্টেড যাবতীয় ভিডিওস তোমরা পেয়ে যাবে। আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তরটি হচ্ছে পেয়ে গেছো। এরপর নেক্সট যে প্রশ্নের আমরা উত্তর দেবো সেটি হচ্ছে দিলসাদ করেছে, দিলসাদ বলেছে স্যার ক্যালকাতা ইউনিভার্সিটিতে কি এন্ট্রান্স এক্সাম হবে UG অ্যাডমিশনের জন্য। না, ক্যালকাতা ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তির জন্য কোনো প্রকারের প্রবেশিকা পরীক্ষা হচ্ছে না, সম্পূর্ণ মেরিট বেস অ্যাডমিশন তোমাদের হবে, তাই কোনো প্রকারের চিন্তা করো না, কোনো প্রকারের প্রবেশিকা পরীক্ষা কিন্তু ক্যালকাতা ইউনিভার্সিটিতে 2022 UG কোর্সে ভর্তির জন্য হচ্ছে না, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের নেক্সট প্রশ্নটা করেছে সৌরভ মিদ্দা, সৌরভ বলেছে আমাদের দাদা আমি 2020 HS এক্সামে সায়েন্সে 320 পেয়েছি, আর আমি CU এর আন্ডারে থাকা নেতাজি নগর কলেজে বায়োটেকনোলজি অনার্সে নিয়ে পড়তে চাই, আমার নম্বর অনুযায়ী কি আমি সাবজেক্টটা পেতে পারি। সো এক্ষেত্রে একটা কথাই বলতে চাই, 2022 সালের দিক থেকে দেখতে গেলে 320 কিন্তু অনেকটাই কম নাম্বার, ঠিক আছে। আর তুমি পেতে চাইছো বায়োটেকনোলজি অনার্স, যেহেতু বায়োটেকনোলজি সাবজেক্টটা আমাদের কলেজের ক্ষেত্রে BSc লেভেলের ক্ষেত্রে একটু কম পরিমাণে স্টুডেন্ট নেয়, তাই যদি তোমার লাক ভালো থাকে তাহলে হয়ে যেতে পারে। বাকি যদি নেতাজি নগরের কথা বলো, আমি অতটাও জানি না নেতাজি নগরের কাট অফ কতটা থাকে, কিন্তু আমার মন বলছে তোমার হয়ে যাবে, তুমি অবশ্যই অ্যাপ্লাই করে রাখো, কিন্তু তার পাশাপাশি পাস কোর্সের জন্য অ্যাপ্লাই করে রেখো যাতে কলেজে তুমি ভর্তি হতে পারো, ঠিক আছে। এরপর নেক্সট প্রশ্নটা করেছে হচ্ছে আমাদের সৌম্যজিৎ ঘোষ, যে বলেছে দাদা বলছি কলেজে অনলাইন ফর্ম ফিল আপের পর যখন মেরিট লিস্টে নাম উঠে যাবে তখন অ্যাডমিশান কি অনলাইন না অফলাইন হবে একটু বলবেন, আর অ্যাডমিশান ফিস কি অনলাইনে দিতে হবে নাকি কলেজে গিয়ে দিতে হবে। প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, সেক্ষেত্রে প্রথম প্রশ্নের উত্তর আমি আগেই বলেছিলাম একটা কমেন্টের মধ্যে, অ্যাডমিশান সম্পূর্ণ অনলাইনেই হয়ে থাকে, মেরিট লিস্টে নাম হওয়ার পর কোনো প্রকারের কলেজে যাওয়ার দরকার পড়ে না, মেরিট লিস্টে নাম বের হওয়ার পর তুমি তোমার ঘরে বসে অনলাইনেই কিন্তু কলেজে অ্যাডমিশান হতে পারবে, এবং যেহেতু অনলাইনে অ্যাডমিশান হবে তাই কলেজে গিয়ে তোমার পয়সা দেওয়ার কোনো প্রকারের দরকার নেই, তুমি অনলাইনে ঘরে বসে অনলাইন পেমেন্টের মাধ্যমে কিন্তু কলেজে পয়সা দিয়ে তোমার অ্যাডমিশানটাকে কমপ্লিট কিন্তু করতে পারবে, ঠিক আছে। নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের করেছে সোমা পল, যেখানে সোমা আমাদের জিজ্ঞাসা করেছে দাদা ভাই আমি HS টোটাল 469 নম্বর পেয়েছি, আমি কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে পারবো। অবশ্যই পড়তে পারবে, কারণ আমি আগেই বলেছি 400 ওপরে যাদের এই বছর নাম্বার থাকবে তারা কিন্তু অনার্স সাবজেক্টটা পেয়ে যাবে। সো তুমিও কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে থাকা যে কোনো কলেজের ক্ষেত্রে অনার্স পেয়ে যাবে, তবে ডিপেন্ড করবে কোন কলেজে তুমি ভর্তি হচ্ছ, খুব টপ লেভেলের কলেজে হলে হয়তো সেখানে আরও কম্পিটিশন বেশি থাকবে, মাঝারি লেভেল হলে আরামসে পেয়ে যাবে, বাট বাকি তুমি জিওগ্রাফি অনার্স অবশ্যই পেয়ে যাবে কারণ তোমার ভালো নম্বর আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের নাজিম খাতুন প্রশ্ন করেছে দাদা বর্তমান ইউনিভার্সিটিতে অ্যাডমিশন কবে থেকে শুরু হবে, বর্তমান ইউনিভার্সিটির অ্যাডমিশন হচ্ছে আমাদের সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রসেসের মাধ্যমে হবে, সো সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রসেসের জন্য আমাদের
আমাদেরকে ওয়েট করতে হবে, তারপরেই হচ্ছে বর্তমান ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া আমাদের চালু হয়ে যাবে। এরপর নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের করেছে প্রিয়াংশু দাস, যেখানে প্রিয়াংশু বলছে, দাদা আমি বলছিলাম আমার এইচএসএ ম্যাথে টোটাল 44 পেয়েছি, আমি কি বিসিএ নিয়ে পড়তে পারবো? আর বলছিলাম যে ম্যাকাও সিইটি এক্সাম রিলেটেড ভিডিও কবে আসবে? সিইটি এক্সাম রিলেটেড অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে আছে। বাকি সিইটি এক্সামের মক এক্সাম কীভাবে দেবে এবং অনলাইন এক্সাম কীভাবে দেবে তা কিন্তু খুব শীঘ্রই আজকের মধ্যেই তোমাদের হচ্ছে আপলোড হবে বিকেলের মধ্যে, তাই এই নিয়ে কোনো প্রকারের চিন্তা তোমরা করো না, ঠিক আছে? বাকি বিসিএ নিয়ে পড়ার যদি কথা বলি, অবশ্যই বিসিএ নিয়ে পড়তে পারবে, সিইটি এক্সাম দেবে এবং তাহলেই তুমি বিসিএ নিয়ে পড়তে পারবে, ঠিক আছে? নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের করেছে অয়ন জোদ্দার, যে অয়ন বলেছে আমাদের, দাদা পাস ভার্সেস অনার্স কোনটা নিয়ে পড়া ভালো প্রাইমারি স্কুলে টিচার হতে গেলে, না দুটোই সেম ভ্যালু? একটা সময় ছিল যখন প্রাইমারি স্কুলে টিচার হওয়ার জন্য বলা হতো, এই বিষয়ে তুমি যদি টিচার হতে চাও, কথার কথা বললাম, তুমি ধরো কম্পিউটার সায়েন্সের টিচার হতে চাও, তোমাকে কম্পিউটার সায়েন্স অনার্স নিয়ে পড়তে হবে। বাট বর্তমানে কিন্তু টিচারি চাকরির পরীক্ষা এরকম কোনো ধরনের বিষয় নেই, বর্তমানে তুমি পাস নিয়ে পড়াশোনা করো অথবা অনার্স নিয়ে পড়াশোনা করো না কেন, টিচার হওয়ার জন্য তুমি যোগ্য ভ্যালু পাবে, কোনো প্রকারের তোমার সমস্যা হবে না। শুধুমাত্র স্কুল টিচার কেন, কলেজে প্রফেসর হওয়ার ক্ষেত্রেও তোমার কোনো প্রকারের সমস্যা হবে না, পাস অথবা অনার্স দুটোই তোমার সেম ভ্যালু লাগে, সেম ভ্যালু থাকে তোমার টিচার এবং তোমার হচ্ছে প্রফেসর দুই ক্ষেত্রে, ঠিক আছে? আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের জয়ন্ত মণ্ডল করেছে, এগেন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দাদা বলছি ইনকাম সার্টিফিকেট মানে আমাদের বাবার ইনকাম সার্টিফিকেটকে বোঝানো হয় তো? এই ডাউটটা ক্লিয়ার করলে অনেক ভালো হয়। অবশ্যই ইনকাম সার্টিফিকেট মানে কখনোই তোমার ইনকাম সার্টিফিকেট চাইবে না, কারণ তোমার তো এখনও ইনকামই শুরু হয়নি। এখানে তোমার ফ্যামিলি যে আছে সেই ফ্যামিলিতে যে ইনকাম করছে সেই ফ্যামিলি মেম্বারের ইনকাম সার্টিফিকেট আমাদের চাওয়া হয়। সে তোমার বাবা হতে পারে অথবা সে তোমার মা হতে পারে, যে তোমার ফ্যামিলিতে রোজগার করে তার ইনকাম সার্টিফিকেটটা তোমাকে হচ্ছে দিতে হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে দোয়েল মণ্ডল কমেন্ট করেছে, আমি এইচএসএ টোটাল 432 পেয়েছি, বায়োলজিতে 95, আমি কি সুরেন্দ্রনাথ বা সিটি কলেজে অনার্স পাবো? জিওলজি আর বটানি আর সাইকোলজিতে 432 আছে, এবার কাট অফ কীরকম চাই সেটা তো এই মুহূর্তে বলতে পারবো না, বাট যেহেতু তোমার নম্বর ভালো আছে অবশ্যই তুমি অনার্সের ক্ষেত্রে অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে? চিন্তা কোনো প্রকারের করো না। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের অশ্মজিৎ দাস করেছে, যে বলেছে, দাদা আমি ক্লাস 12 সায়েন্স স্ট্রিমে 370 মার্কস নিয়ে পাস করেছি, বিএ পাসে কি অ্যাডমিশন নিতে পারবো? যেহেতু তুমি পাস কোর্সে অ্যাডমিশন নেবে, সো অবভিয়াসলি তুমি অ্যাডমিশন পেয়ে যাবে, পাস কোর্সের ক্ষেত্রে সেরকম কোনো চাপ থাকে না, ঠিক আছে? এরপরে নেক্সট যে কমেন্টের আমরা রিপ্লাই দেবো সেটি হচ্ছে শ্রেয়সী চক্রবর্তী করেছে, যেখানে শ্রেয়সী চট্টোপাধ্যায় করেছে, যেখানে শ্রেয়সী বলেছে, দাদা আমি 351 পেয়েছি, আমি কি ক্যালকাতা ইউনিভার্সিটির কোনো কলেজ থেকে বিএসসি অনার্স করতে পারবো? এগেন যেহেতু নম্বরটা একটু কম আছে তোমার, তাই এই বছর হয়তো টপ লেভেলের যে কলেজেসগুলো থাকে সেখানে তোমার নাম উঠতে নাও পারে, কারণ যেহেতু প্রচুর নম্বর উঠেছে, একদম বাস্তব কথা বলছি, কোনো ভুলভাল কথা বলছি না কিন্তু। তবে বাদবাকি কলেজগুলোর ক্ষেত্রে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। বেসিক্যালি যেটা হয়, টপ লেভেলের কলেজে তোমার অবশ্যই যারা প্রচুর ভালো নম্বর পায় তারা অ্যাপ্লাই করবে, সুতরাং সেখানে তাদের নামটাই আগে বেরাবে। বাট যেগুলো মোটামুটি কলেজ আছে সেখানে সবাই অ্যাপ্লাই করে না, যারা টপার হয়, সো সেখানে তোমার নাম বেরিয়ে যেতে পারে। আর সত্যি কথা যদি বলি, অনার্সের ক্ষেত্রে বা পাসের ক্ষেত্রে আজকের টাইম কলেজ একদমই তোমার ডিপেন্ড করে না যে তুমি কোন বড় লেভেলের কলেজ থেকে পড়ছো না ছোটো লেভেলের কলেজ থেকে পড়ছো, তোমাদের সকলেরই ইউনিভার্সিটি সেম, সিলেবাস সেম, সব কিছু সেম, সুতরাং এইগুলো নিয়ে একদমই মাথা ব্যথা করো না। যে কোনো একটা কলেজে নাম বেরালে অ্যাডমিশন নিলেই তোমার বড় কথা, যেটা বাড়ির কাছে থাকবে সেটাই হচ্ছে অ্যাডমিশন নেবে, ঠিক আছে? এরপর সায়ন একটা কমেন্ট করেছে, দাদা ভাই প্লিজ স্টুডেন্ট ক্রেডিট কার্ড রিলেটেড একটা ভিডিও বানাও। ঠিক আছে, বানিয়ে দেবো খুব শীঘ্রই। এরপর হচ্ছে অর্পণ দত্ত কমেন্ট করেছে, দাদা আমি কি গ্র্যাজুয়েশন আর ডিপ্লোমা কোর্স একসঙ্গে করতে পারি? হ্যাঁ করতে পারো, তবে এক্ষেত্রে আমি রিকমেন্ড করবো গ্র্যাজুয়েশনটা তুমি হচ্ছে ওপেন থেকে করো, ডিপ্লোমাটা সাথে করো, তাহলে তোমার সেক্ষেত্রে দুটোকে ম্যানেজ করতে সুবিধা হবে, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের কমেন্ট করেছে ময়ূক পাল, জেবিএসসি কি এন্ট্রান্স এক্সাম হবে? দেখো, কোন জেবিএসসির তুমি কথা বলছো আই ডোন্ট নো, তুমি জেবিএস মুম্বাইয়ের কথা বলছো না কলকাতার কথা বলছো জানি না। যদি কলকাতার কথা বলে থাকো তাহলে সেক্ষেত্রে ইউজির ক্ষেত্রে এই বছর 2022 কোনো প্রকারের এন্ট্রান্স এক্সাম হচ্ছে না, সম্পূর্ণ মেরিটের ওপর বেস করে তোমাদের হচ্ছে অ্যাডমিশন হচ্ছে। এরপর হচ্ছে সুপ্রতিম রয় কমেন্ট করেছে, দাদা বলছি আমি 447 পেয়েছি, আমি কি ক্যালকাতা ইউনিভার্সিটির আন্ডারে বিএসসি মাইক্রোবায়োলজি অনার্স পাবো? হ্যাঁ তুমি পেয়ে যাবে, তো কারণ তোমার নম্বর অনেক ভালো আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের সুহানি প্রবীণ করেছে, যেখানে সুহানি বলেছে, দাদা জিওগ্রাফি অনার্সের জন্য ভালো কয়েকটা কলেজের নাম বললে ভালো হতো। সো এগেন দেখো, কত কলেজ ভালো কোন কলেজটা ভালো না এটা তো এইভাবে কখনো বলা সম্ভব নয়। আমি আগেই বলছি অনার্স
স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্ত কলেজই ভালো, কারণ কলেজ অত ডিপেন্ড করে না। তুমি যদি প্রফেশনাল কোর্স নিয়ে ভর্তি হতে, যেখানে তোমার লক্ষ টাকা খরচা হয়, কলেজ থেকে প্লেসমেন্ট পাওয়া যায়, সেক্ষেত্রে তোমার কলেজ ডিপেন্ড করে। বাট অনার্সের ক্ষেত্রে কোন কলেজটা টপ, কোন কলেজটা লো লেভেল, ওইটা বলা কখনোই পসিবল নয়। যে কলেজ প্লেসমেন্ট দেয় সেই কলেজের ক্ষেত্রে বলা যায়, যে কলেজে প্লেসমেন্ট খারাপ এটাকে লো লেভেলে রেখে দাও, প্লেসমেন্ট বেশি সেটাকে টপ লেভেলে রেখে দাও। সো তুমি যে কোনো একটা ভালো কলেজে ভর্তি হয়ে যাও, যে কলেজটা তোমার বাড়ির বেশ থেকে বেশি দূরে নয়, বাড়ি থেকে একটু কাছাকাছি থাকবে, এরকম কলেজে ভর্তি হয়ে যাও। নেক্সট প্রশ্নটা হচ্ছে আমাদের সৌমিক হাজরা করেছে, যে বলেছে দাদা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড কত, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড কোটা কোনো ভালো কলেজ আছে বলো প্লিজ। প্রথমত ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের জন্য আলাদা কোনো কলেজ হয় না, নর্মাল স্টুডেন্টরা যে কলেজে পড়ে সেই কলেজেই তোমরাও পড়তে পারবে, শুধু তোমাদের জন্য একটা রিজার্ভেশন সিট থাকে যার মাধ্যমে তুমি খুব সহজে অ্যাপ্লাই করতে পারবে। এর জন্য কলেজের ফর্ম ফিল আপ করার সময় ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে অপশানটা থাকে সেখানে তোমাকে হচ্ছে ইয়েস করতে হবে, তাহলে তুমি এই কোটাটার সুবিধা পাবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে শুভদীপ চ্যাটার্জি করেছে, দাদা আমি এই বছর উচ্চ মাধ্যমিকে 471 পেয়েছি, আমি বিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে আশুতোষ কলেজে পড়তে চাই, পড়তে কি পারবো? হ্যাঁ পড়তে পারবে, তোমার নাম বেরিয়ে যাবে, কারণ 471 যথেষ্ট ভালো নম্বর। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের একজন করেছে যে সেন্ট জেভিয়ার্স কলেজে বিএসসি কম্পিউটার সায়েন্সে চান্স পেতে হলে কত নম্বর লাগবে। সো সেন্ট জেভিয়ার্স কলকাতা কলেজে আমাদের কাট অফ মোটামুটি 85 থেকে 90% মধ্যে থাকে, যদি তোমার এরকম পার্সেন্টেজ থাকে তাহলে বিএসসি কম্পিউটার সায়েন্স তুমি পেয়ে যাবে আরামসে। সো এই ছিল বেসিক্যালি আজকের এই ভিডিওর কয়েকটি ইম্পর্টেন্ট কমেন্টের আমি তোমাদের রিপ্লাই দিলাম। বাকি এই ভিডিওর কমেন্ট সেকশনে প্রত্যেকে নিজেদের নাম এবং প্রশ্ন লেখো, নেক্সট এরকমই একটা এপিসোড 3 বানাবো যেখানে তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে রিপ্লাই দিয়ে দেবো। সো তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নেক্সট ভিডিওতে। কলেজ অ্যাডমিশন 2022 কোনো প্রকারের আপডেট আসলে তোমাদের কাছে সবার আগে আমি পৌঁছে দেবো।